প্রিয় ভিউর কেমন আছো তোমরা সকলে আশা করি তোমরা ভালো আছো এবং তোমরা অপেক্ষা করে আছো আজকে আমরা কি শিখবো হ্যাঁ এটাই দরকার যে একটা স্টুডেন্টের মধ্যে সেই আগ্রহ বা শিক্ষার্থী বা যারা শিখতে চায় তাদের মধ্যে যদি সেই আগ্রহটাই না থাকে যে আমরা কি শিখবো তাহলে সেই শেখার মধ্যে কিন্তু কোনো রকম মজাই থাকে না তো আমরা গতদিন বলেছিলাম তিন অঙ্কের কোনো সংখ্যাকে এক এক দিয়ে কি করে খুব সহজে গুণ করা যায় তো দেখি তিন অঙ্কের কোনো সংখ্যাকে এক 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 দ্বারা গুণ পর্ব দুই অর্থাৎ এর আগেও এটার উপর আমরা একটা ভিডিও করেছিলাম সেই ভিডিওতে আমরা শিখেছিলাম কিছু একটা তো আজকে দেখি দুশো আটচল্লিশকে একশো এগারো দিয়ে গুণ প্রথমেই আমাদের কি হবে করতে হবে একক স্থানীয় অঙ্কটা বসাতে হবে অর্থাৎ আট এরপর কি হবে চার আর আটের যোগফল চার আটের যোগ ফল হয় কত বারো কিন্তু আমরা নর্মালি গুণনেও বা যোগ বিয়োগ গুননে শিখেছি এইখানে দুইটা অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যা একটা বসে না তাহলে এখানে বারো না বসে বসবে হচ্ছে দুই বারো না বসে বসবে কত দুই দুই বসলো হাতে থাকলো কত এক একটা আমাদের মনে রাখার জন্য মাথার উপর লিখে রাখলাম এবার তিনটাকে যোগ করব। দুই চার আট তিনটাকে যোগ করলে কত হয় চোদ্দ হাতে থাকে কত এক সেটাকে উপরে রাখলাম এবার দুই আর চার যোগ করলে হয় কত ছয় ছয় এখানে আর হাতে কিছু থাকে না এবার শতকস্থানীয় অঙ্কটা এখানে বসে যাবে দুই তাহলে এবার নিশ্চয়ই বুঝতে পেরেছ পারছ যে কী করতে হবে যারা আগের ভিডিওগুলো দেখো নি তারা খেয়াল করো হাতের যে একগুলো থাকে সেটা ওই অঙ্কের সাথে আমরা যোগ করে দিব অর্থাৎ কত হবে পরবর্তীতে দুই দুই ছয় একে সাত চার একে পাঁচ দুই দুই এবং আট অর্থাৎ দুইশো আটচল্লিশকে একশো এগারো দিয়ে যদি আমরা গুণ করি তাহলে এই সংখ্যাটাই আসবে তো আমরা বুঝলাম কি না সেটা বোঝার জন্য আর একটা অঙ্ক আমরা দেখে নেই। তাহলে প্রথমেই একক স্থানীয় অঙ্ক সাত তারপর হচ্ছে চার সাত যোগ করলে এগারো এক বসবে এখানে হাতে থাকবে এক তিনটাকে এবার যোগ করতে হবে তিন চার সাত যোগ করলে হবে চোদ্দ হাতে থাকবে এক তিন আর সাত যোগ করলে হবে হচ্ছে সাত হাতে কিছু থাকবে না তাই উপরে লেখার দরকারও নাই এবার শতক স্থানীয় অঙ্কটা এখানে বসবে অর্থাৎ কত তিন এবার ফাইনালি আনসারটা লেখার জন্য মাথার উপরে যে সংখ্যাগুলো আছে সেইগুলো সহ আমরা এখানে লিখে দিচ্ছি অর্থাৎ তিন তিন সাত আকে আট চার একে পাঁচ এক এবং সাত যদিও আমার অঙ্কগুলো করতে বেশ সময় লাগলো কিন্তু আমি যদি সরাসরি অঙ্ক যেগুলো যেতাম আমার চার থেকে পাঁচ সেকেন্ডের বেশি সময় লাগতো না তোমরা বাসায় প্র্যাকটিস করো আশা করি পাঁচ ছয় সেকেন্ডের বা চার থেকে পাঁচ সেকেন্ডের মধ্যে তোমরা অঙ্কগুলো করে ফেলতে পারবা তো আজকে এ পর্যন্তই থাক নেক্সট ক্লাসে মজার আরেকটা টেকনিক শর্টকাটে গুণ বা যোগ বা বিয়োগ বা ভাগের কোনো একটা অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হব সুস্থ থাকো সবাই ভালো থাকো সবাই